নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে ব্রেকফাস্ট রেসিপি, ম্যাগি স্যুপ। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কুচানো পেঁয়াজ পাতা। রসুন কুচি আর পেঁয়াজ পাতাটা 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এরপর কিছু সবজি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কুচানো গাজর, আমি এখানে 1/2 গাজর নিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা কুচানো বিনস, দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। সমস্ত সবজিগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন দিয়ে সবজিগুলো ভাজলে সবজির ভেতরে যেমন নুনটা যাবে, তেমনই সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হবে। সবজি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি জল। পুরো ভর্তি 1 গ্লাস জল দিয়ে দিলাম, 1/2 গ্লাসের থেকেও কম আরও একটু জল দিলাম। সবজিটা সেদ্ধ হতে দিয়ে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এখানে আমি 1.5-2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। সবজিটা 1/2 বয়েল হলে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে বাচ্চাদের কথা মাথায় রেখে খুব কম পরিমাণে সয়া সস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিলি সস। এখানে আমি 1 জনের পরিমাণে ম্যাগি স্যুপ দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা, আমি এখানে সামান্য পরিমাণে চিলি সস ও সয়া সস ব্যবহার করেছি স্যুপের রঙটা সুন্দর করার জন্যে। আপনারা তার বদলে টমেটো কেচাপও দিতে পারেন। সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ম্যাগি। যেহেতু 1 জনের জন্যে তাই একটাই ম্যাগি দিলাম। ম্যাগিটাও ভালো করে বয়েল হতে সময় দেব। ম্যাগি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা 1 হাতে দিতে হবে আর অন্য হাতে কন্টিনিউ নেড়ে যেতে হবে, তা না হলে এক জায়গায় দলা পাকিয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, এটা অপশনাল, নাও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য চিনি। এইভাবে আরেকটু 2 মিনিট নেড়ে চেড়ে আর এ সামান্য ঘন করে নামিয়ে নেব। যখন আমরা ভেবে পাই না যে ব্রেকফাস্টে কী বানাবো, তখন কিন্তু 5 মিনিটে চটজলদি তৈরি হয়ে যায় এই ম্যাগির স্যুপ। তৈরি হয়ে গেল ম্যাগি স্যুপ। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।